মরা গাছে সোনার গহনা, বৃন্দাবন জঙ্গলে এক অনাথ টোনা একাই বসবাস করত। টোনা অনাথ থাকার কারণে জীবন নিয়ে টোনার তেমন কোনো চিন্তা ছিল না। টোনা যা রোজগার করত তা দিয়ে তার দিন কাটাচ্ছিল। একদিন টোনা যখন পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, এমন সময় একটা সুন্দরী পাখির ছবি টোনার পায়ের কাছে এসে উড়ে পড়ে। আরে আরে, এই সুন্দরী পাখির ছবিটা কোথা থেকে আসলো? ও মা, সে কি সুন্দর, ভীষণ সুন্দর, একদম মায়াবী একটা মেয়ে। আহা, আমি তো একদম চোখ সরাতেই পারছি না, কি সুন্দর টানা টানা চোখ, এই চোখ দুটো যে আমাকে বারবার ডাকছে। এসব বলে টোনা পাহাড়ের উপরের দিকে তাকায় আর বলতে থাকে, আচ্ছা এই ছবিটা মনে হয় ওই পাহাড়ের উপর থেকে উড়ে এসে পড়লো। হ্যাঁ তাই তো, ওই পাহাড়ের ওপারে তো অনেক বড় রাজপ্রাসাদ আছে, অনেক পাখিদের বসবাস। হ্যাঁ তাহলে বরং আমি ওই পাহাড়ের ওপারে যাব আর পুরো রাজ্য জুড়ে সেই মায়াবতী কন্যাকে খুঁজব। আমি আসছি মায়াবতী, আসছি আমি। এসব বলে টোনা সেই ছবিটা নিয়ে পাহাড়ের উপরে উঠতে থাকে আর বলতে থাকে, উহ বাবা, এই পাহাড়ের উপর আর উঠতে পারছি না, পা দুটো আমার একদম ব্যথা করছে, তো বোঝে আমাকে উঠতেই হবে। এসব বলে টোনা অনেক কষ্ট করে পাহাড়ের উপরে ওঠে আর পাহাড়ের উপর উঠে দেখে যে সেই পাহাড় ঘিরে অনেক বড় একটা রাজপ্রাসাদ আর অনেক পাখির বসবাস সেখানে। আরে এটা তো দেখছি নবীনগর রাজপ্রাসাদ, এখানে তো অনেক পাখি বাস করে, তবে এখানেই আমি আমার মায়াবতীকে খুঁজে পাবো। তবে তার আগে কিছুক্ষণ আমি এখানে একটু বিশ্রাম নেই, অনেক ক্লান্ত লাগছে আমার। এসব বলে টোনা একটা গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে আর টোনা অনেক ক্লান্ত থাকার কারণে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর রাত হয়ে যায়। আরে রাত হয়ে গেছে তো দেখছি, আমি এতই ঘুমিয়ে পড়েছিলাম যে রাত হয়েছে বুঝতেই পারিনি। তবে কি করি এখন, না আমি এই রাতেই মায়াবতীকে খুঁজতে বের হব। হ্যাঁ হ্যাঁ আমি তাই করব। এরপর টোনা পাখিদের বাড়িতে গিয়ে গিয়ে উঁকি মারতে থাকে, কিন্তু কোথাও সেই ছবির মেয়েটাকে খুঁজে পায় না। এরপর টোনা কালুকাকের বাড়িতে উঁকি মারতে থাকে, এমন সময় কালুকাক বাইরে থেকে তা দেখতে পায়। আরে কে ওটা ওভাবে উঁকি মারছে? পেয়েছি বেটা চোর, তুই নিশ্চয় চুরি করতে এসেছিস তাই না? তবে এবার আমি তোকে চুরি করা শিখে দিবই। এই চোর চোর, কে কোথায় আছো? চোর এসেছে চোর। এসব বলে কালুকাক একটা লাঠি দিয়ে টোনাকে অনেক মারতে থাকে আর টোনা মার খেয়ে অনেক কাঁদতে থাকে, কিন্তু কালুকাকে তা নিয়ে কোনো খেয়ালই ছিল না। এরপর কালুকাক টোনাকে মেরে সেখান থেকে চলে যায়। এরপর ও বাবা, এই পাখিটা তো আমাকে চোর ভেবে কত মার মারলো, মা গো আমি তো কবর নিয়ে দাঁড়াতেই পারছি না। মায়াবিনী গো দেখো, তোমার জন্য আমাকে আজ কত মার খেতে হলো। এসব বলে টোনা খোঁড়াতে খোঁড়াতে হাঁটতে থাকে। এরপর রাত কেটে সকাল হয়ে যায়। উফ, খুব খিদে লেগেছে, আমাকে তো কিছু খেতে হবে, কিন্তু কি খাই কি খাই। ও হ্যাঁ, এত ভাবছি কেন আমি, আমার কাছে তো কিছু টাকা আছে, আমি বরং এই টাকা দিয়ে কিছু কিনে খাই, পরে আবার না হয় মায়াবিনীকে খুঁজতে বের হব। এসব বলে টোনা সেই টাকা দিয়ে কিছু রুটি কিনে খায় আর ক্ষুধা নিবারণ করে। এরপর টোনা সেই ছবিটা নিয়ে পাখিদের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে। এই যে মাসিমা, এই ছবিটা দেখে বলুন না এই মেয়েটার বাড়ি কোথায়, আমি কাল থেকে খুঁজছি কিন্তু কোথাও পাচ্ছি না। জানি না বাবা, এই মেয়েটাকে তো আমি আগে কখনোই দেখিনি, ও যে আমাদের এই রাজ্যে আমি তাও বলতে পারি না। আচ্ছা ঠিক আছে মাসিমা। এরপর টোনা হতাশ হয়ে যায়। এভাবেই টোনা সব পাখিদের কাছে যেতে থাকে, কিন্তু কেউ ছবির সেই মেয়েটিকে চেনে না। হায় ঈশ্বর, আমি কত কষ্ট করে এত দূর এলাম, কিন্তু এখন তো দেখছি এই ছবির মায়াবতীকে কেউ চেনে না, তাহলে কি আমি সত্যি মায়াবতীকে খুঁজে পাবো না? এসব বলতে থাকে আর টোনা হাঁটতে থাকে। একসময় টোনা অনেক ক্লান্ত থাকার কারণে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়।
আর চোখ খুলে দেখে ও একটা গুহায়, আর ওর পাশে একটা সাধু বাবা দাঁড়িয়ে আছে। আরে, এ আমি কোথায় এসেছি? ভয় পাস না বাছা, আমি তোকে রাস্তায় পড়ে থাকতে দেখে এখানে এনেছি। তবে আমি জানি তুই কেন এই পাহাড়ের পাদদেশে এসেছিস। তুই এই ছবির মেয়েকে খুঁজছিস, তাই না? আমি জানি ও কোথায় আছে। আপনি সত্যি বলছেন সাধু বাবা? তবে বলুন না ও কোথায় আছে, আমি যে ওকে ভীষণ ভালোবেসে ফেলেছি। এখান থেকে গভীর জঙ্গলে একটা মরা গাছ আছে, যে গাছে আছে সোনার গহনা। ওই গাছের বন্দি আছে সেই মায়াবতী, ওর নাম টুনি। আপনি এসব কি বলছেন বাবা? টুনি মরা গাছে কেন বন্দি হয়ে আছে বলুন? আর ওই মরা গাছে সোনার গহনাই বা কেন ধরা আছে, আমাকে সবটা খুলে বলুন। বলছি বলছি দাঁড়া শোন, টুনি এই রাজপ্রাসাদের রাজার রাজুটোনার মেয়ে ছিল। টুনির জন্মের পর ওর মা মারা যায়, এরপর ওর সৎ মায়ের কাছেই বড় হতে থাকে। কিন্তু টুনি অপরূপ সুন্দর হওয়ার কারণে ওর সৎ মা ওকে একদম সহ্য করতে পারত না, আর বাড়ি থেকে বের হতেও দিত না, তাই ওকে এই রাজ্যের কেউ চেনে না। সব তো বুঝলাম, কিন্তু সাধু বাবা টুনি গাছে বন্দি হলো কি করে? বলছি শোন, টুনি অনেক সুন্দরী হওয়ায় ওর সৎ মা ওকে হিংসে করে, আর ওকে এক তান্ত্রিকের সাহায্যে সেই মরা গাছে বন্দি করে। টুনি গহনা পরতে অনেক ভালোবাসত, তাই টুনির ব্যবহৃত গহনাগুলো ওর সৎ মা সেই মরা গাছে লাগিয়ে দেয়। কি, টুনির সাথে এত অন্যায় হয়েছে? সাধু বাবা, টুনিকে মুক্তির উপায় আমাকে বলে দিন, আমি যে ওকে মুক্ত করব, আর ওর সৎ মাকে উপযুক্ত শাস্তি দিব। টুনির বাবাকেও যে সবটা জানাতে হবে, তাই না? হ্যাঁ, তবে শোন, এখান থেকে সোজা পথ দিয়ে হেঁটে তুই একটা পাহাড় দেখতে পাবি, তার ওপরেই একটা সোনার কুড়াল আছে। তুই সেই সোনার কুড়াল দিয়ে গাছটি কাটলে টুনি মুক্তি পাবে। সাধু বাবার কথা শুনে টোনা অনেক খুশি হয়, আর সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর টোনা পাহাড়ে পৌঁছে যায়। এরপর টোনা সেই সোনার কুড়ালটি দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে সেই কুড়ালটি নিয়ে সে সোনার গহনা ধরা মরা গাছের কাছে যায়, আর মরা গাছটি কাটতেই টুনি মুক্তি পায়। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এই বন্দি জীবন থেকে মুক্ত করার জন্য, কিন্তু তুমি কে? টোনা টুনির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে, কারণ টুনি যে ছবির চেয়েও দ্বিগুণ সুন্দর ছিল। এরপর টোনা টুনিকে সবটা খুলে বলে। তুমি চিন্তা করো না টুনি, তোমার সৎ মা এবার তার শাস্তি পাবেই পাবে, যে তোমাকে এত কষ্ট দিয়েছে তাকে আমি কিছুতেই ছাড়ব না। এরপর টোনা টুনিকে নিয়ে রাজপ্রাসাদে যায়, আর টুনির বাবাকে সবটা খুলে বলে। সবটা শুনে টুনির বাবা ভীষণ রেগে যায়। কি বলছো গিন্নি, তুমি তো বলেছিলে টুনি একটা ছেলের সাথে পালিয়েছে, তাহলে এসব কি আমাকে মিথ্যে বলা? তবে শাস্তির জন্য তৈরি হও। এরপর টুনির সৎ মাকে কারাগারে নিক্ষেপ করা হয়, আর টোনার সাথে টুনির বিয়ে হয়, আর টোনা টুনি অনেক সুখে শান্তিতে রাজপ্রাসাদে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।